নাম্বার সুন্নত কি, ঈদের দিন ফজরের টাইমে যখন আমরা ইমাম সাহেবরা নামাজ টামাজ পরে মুনাজাত দিয়ে বের হয়ে যাব, তখন আপনি ঘুম থেকে উঠে মসজিদে আসবেন নাকি? তাইলে আগে তাহলে ঈদের দিন অন্যতম একটা সুন্নত হলো যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কি সুন্নাত। ঈদের দিন মেসওয়াক করা সুন্নত। এখন বলবেন হুজুর তাইলে কি ঈদের দিনই সুন্নত, আগে পরে কি সুন্নত নয়? না, আগে পরেও মেসওয়াক করা কি সুন্নত, আর ঈদের দিন মেসওয়াক করা ডবল সুন্নত। ঈদের দিন মেসওয়াক করা কি ডাবল সুন্না। এই জন্য আমরা মেসওয়াক করব, ব্রাশটা বাদ দেওয়ার চেষ্টা করব, মেসওয়াক করব ইনশাআল্লাহ, এতে সওয়াব বেশি হবে, দাঁতের রোগ হবে না, অনেক কথা আছে এখানে। ঈদের দিন গোসল করে ঈদগাহের ময়দানে আসবেন। যে হুজুর এটা ফরজ ওয়াজিব? না না, ফরজও না ওয়াজিবও না, এটা সুন্নত। এটা কি সুন্নত। এই ঈদের দিন যদি গোসল করতে পারেন তাহলে দেখবেন আপনার আমলে অথবা নামাজে আলাদা একটা একাগ্রতা আসে, ঠিক কি না? আপনি যেদিন গোসল করে পাক পবিত্র হয়ে নতুন জামা পরে খুশবু দিয়ে মসজিদে ঢুকবেন, দেখবেন ওই দিনের নামাজ আর গোসল ছাড়া অপরিষ্কার পোশাক পরে যখন নামাজ পড়বেন ওই দিনের নামাজ কি এক হবে? পার্থক্য হয়ে যায়। এই জন্য ঈদের দিন একটা গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ আমাদেরকে উজরাত দান করবেন। এই জন্য ঈদের দিন আমাদের উচিত গোসল করে আসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ নবী যখনই ঈদ আসতো তখনই কি করতেন? গোসল করতেন। কি করতেন? গোসল করে তারপরে ঈদগাহের ময়দানে আসতেন। সুগন্ধি ব্যবহার করে আসবেন, সুগন্ধি মানে আতর, আতর ব্যবহার করে ঈদগাহের ময়দানে আসা সুন্নত। কারণ আপনার বডি থেকে যদি ঘামের গন্ধ বের হয় তাহলে আশেপাশের মানুষ কষ্ট পাবে, ঠিক না? এই জন্য আপনি চেষ্টা করবেন ঈদের দিন একটু আতর দিয়ে তারপরে ঈদগাহের ময়দানে আসার জন্য। এটা হলো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। সুরমা ব্যবহার করা, সুরমা ব্যবহার করা এইভাবেও সুন্নত, আর ঈদের দিন ব্যবহার করা ডাবল সুন্নত। এই জন্য ঈদের দিন সুরমা ব্যবহার করবেন। সুরমা আবার কাজল বুঝছেন না, কাজল না, কাজল দেয় কারা? মেয়েরা। আর আমরা দিব কি সুরমা। সুরমা দিলে চোখের রোগ হয় না, সুবহানাল্লাহ, বুঝলেন না? সুরমা দিলে চোখের রোগ হয় না। অনেকের সানি পড়ে না, সানি, যারা নিয়মিত সুরমা ব্যবহার করবে ওই ব্যক্তির চোখে সানি কখনই পড়বে না, সুবহানাল্লাহ ভাই, দেখুন। যারা নিয়মিত কি করবে সুরমা ব্যবহার করবে, সুরমা দেখবেন যখন চোখে দিবেন একটু ধরবে, একটু কি ধরে, এই ধরাটাই মনে করবেন আপনার চোখকে সে রিফারিং করতেছে, ভালো করতেছে, সুবহানাল্লাহ। এই জন্য সুরমা দেওয়ার একটা অভ্যাস করেন, আর বিশেষ করে ঈদের দিন সুরমা দিবেন সুন্না। ঈদের দিন পরিষ্কার কাপড় চোপড় পরা আল্লাহর নবীর একটা সুন্না। এই জন্য পরিষ্কার কাপড় চোপড় পরা ঈদের আগেই ধুয়ে দিবেন, আয়রন টায়রন করে রাখবেন আগেই, ঈদের দিন সুন্দরভাবে সেগুলো পরে আসবেন। নতুন পোশাক হইলেও হবে, সমস্যা নেই, নতুন পোশাক বলেন আর পুরাতন হোক ধোয়া হইলেই চলে। ঈদের দিন সাধ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা, যার যেমন তৌফিক আছে ভালো খাবারের ব্যবস্থা করবেন, ঠিক না? অন্যান্য দিন মেহমান যখন আসে তখন দেখবেন অনেক ভালো খাবারের আয়োজন করা হয়, ঈদের দিন করা হয় না, এটা ভুল। এখানে বলছেন যে আল্লাহ নবীর সুন্না হলো সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী, যার যেরকম তৌফিক আছে ঈদের দিন ভালো খাবারের ব্যবস্থা করবেন, বেশি বেশি করে পাক করবেন যাতে আশেপাশের মানুষদেরকে দিতে পারেন। আল্লাহ নবীর জামানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন বেশি বেশি করে তরকারিতে ঝোল দিতেন, কি দিতেন? ঝোল। আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি করে তরকারিতে ঝোল দাও। সাহাবীরা বলেন হুজুর কেন? যাতে আশেপাশের মানুষদেরকে একটু ঝোল হইলেও দিতে পারো, সুবহানাল্লাহ, যাতে আশেপাশের মানুষদেরকে একটু ঝোল হইলেও দিতে পারো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি যুগে এখনো দেখবেন আপনার ঘরে যদি ভালো খাবার হয় আর পাশের ঘরে যদি ছোট ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু কান্নাকাটি করে। আপনার ঘরে মনে করেন আপনি গোশত পাক করলেন, পাশে একটা গরিব ঘর আছে, তার ঘরে কি এই গোশতের গ্রাম যায় না? ওই বাচ্চারা কান্নাকাটি করে, আম্মু আমি গোশত খাবো, এই খাবো, অনেক কান্নাকাটি করে, বিরক্ত করে। এই জন্যই হুজুরের এই সুন্দর একটা সুন্নাত যে আপনি যখনই ভালো খাবার পাক করবেন আপনার প্রতিবেশীকে যখন দিবেন তখন তারা খাইলো, সোয়াবে সোয়াব হইলো, বিশ্বনবীর একটা সুন্নাও পালন হয়ে গেল, সুবহানাল্লাহ। আমরা এই কাজটা করবো ঈদের দিন, মানুষদেরকে সেমাই খাওয়াইব, খিচুড়ি, গরুর গোশত ইত্যাদি আমরা এগুলো বন্টন করার চেষ্টা করবো, এতে অনেক ফায়দা আর সর্বোপরি হুজুরের একটা সুন্না আদায় হয়ে যায়। ঈদের দিন এক পথে যাওয়া আর এক পথে আসা,
হ্যাঁ, এটা চেষ্টা করবেন যাদের সমর্থ হয়। এদিক দিকে এই দিক থেকে ঈদের নামাজ পড়তে আসলেন, যারা এইদিকের মানুষ যাওয়ার সময় ওই দিকে ঘুরে এইভাবে আসলেন, আর এই দিক যারা আছেন আপনারা যখন ঈদের নামাজ পড়বেন এখানে এসে আপনারা এই রাস্তা দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে ঘুরে এইভাবে যাইবেন। এটা কিন্তু শূন্য, এটা কোনো ফরজ না, ওয়াজিব না যে হুজুর বলছে এরকম যাইতে হবে, এরকম কিন্তু না। যদি পালন করতে পারেন বিষ্ণুনবীর একটা সুন্নত আদায় হয়ে গেল। আর আল্লাহ নবী কি বলছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাকে জারি করলো মানলো সে যেন 100 শহীদের সওয়াব পেয়ে গেল। কয়শো কয়শো 100 শহীদের। এই জন্য সুন্নাকে কখনো খাটো করে দেখতে নাই, চেষ্টা করবো আমরা। ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়া এটা একটা সুন্না। আমরা তো মাঝে মধ্যে উজরের কারণে মসজিদে পড়ি, ঠিক না? উজরের কারণে মানে সমস্যার কারণে মসজিদে ঈদের নামাজ পড়া যায়, কিন্তু আল্লাহর নবীর সুন্নত কি মাঠে পড়া। এই জন্য আমরা মাঠে ইনশাল্লাহ পড়ব। গত ঈদের নামাজও মাঠে পড়ছি, এই ঈদের নামাজও মাঠে পড়ার আমরা পরিকল্পনা করছি। ইতিমধ্যে বাস টাস টানানো হয়ে গেছে প্যান্ডেলে, ঠিক না? আমরা আল্লাহর কাছে দোয়া করবো এইটা যে আল্লাহ ঈদের নামাজটা মাঠের মধ্যে পড়তে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। ঈদের দিন যাতে আমাদের আবহাওয়াটা আমাদের অনুকূলে থাকে সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো। আমরা সকলে ইনশাল্লাহ মাঠে ঈদের নামাজ পড়ে সুন্নতটা আদায় করতে চাই, কি বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ঈদের দিন উচ্চ সুরে তাকবীর দিবেন, তাকবীর শুরু হয়ে যাবে 9 জিলহজ থেকে, ফজরের টাইম থেকে শুরু করে। আর ঈদের দিন যখন আপনি ঘর থেকে বের হয়ে ঈদগাহের ময়দানে আসবেন তখন উচ্চ সুরে তাকবীর দিয়ে আসবেন, পারবেন না? তাহলে উচ্চ সুরে জবান খুলে আল্লাহর এই তাসবিহগুলো আমার সঙ্গে পাঠ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে আপনার ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়াও একটা সুন্না। দেখবেন আমরা ঈদুল ফিতরের সময় জামাতটা একটু পিছনে দিই, আর ঈদুল আজহা যখন আসে একটু আগে আগে পড়ি, ঠিক না? এটা কিন্তু বিশ্বনবীর একটা সুন্নত, কারণ ঈদুল আজহার দিন আমাদের কাজ বেশি না? ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহার দিন কাজ বেশি, গরু জবাই করতে হয়, গোষ্ঠগুলো ভাস করতে হয়, বন্টন করতে হয়, অনেক কাজ। এই জন্য ঈদের নামাজ একটু আগে পড়া উচিত।